মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। প্রায় 3 মাস করোনা সমস্যার কারণে তোমাদের ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। আজকে তোমাদের ক্লাস শুরু করছি, এখন থেকে ইনশাআল্লাহ অনলাইনে ক্লাস চলবে, তোমরা মনোযোগ দিয়ে ফলো করবা। আজকে তোমাদের প্রথম লেকচার ইলেকট্রনিক্স 2 কোর্সের প্রথম চ্যাপ্টার পড়াবো, চ্যাপ্টারের নাম হলো পাওয়ার অ্যাম্প্লিফায়ার্স। আজকের পড়ানোর টপিক হলো ক্লাস বি পুশ পুল পাওয়ার অ্যাম্প্লিফায়ার। ক্লাস বি পুশ পুল পাওয়ার অ্যাম্প্লিফায়ার, তাহলে বোঝা গেল পাওয়ার অ্যাম্প্লিফায়ারের আরও ধরন আছে। ক্লাস বি পড়ার আগে অন্যান্য যে ক্লাস পাওয়ার অ্যাম্প্লিফায়ারের ক্লাস আছে সেগুলো আমাদের একটু জানা দরকার। দেখো, প্রথমে আমরা শুরু করছি ক্লাস এ পাওয়ার অ্যাম্প্লিফায়ার দিয়ে। দেখো, পাওয়ার অ্যাম্প্লিফায়ার সবসময় বড় সিগন্যালকে হ্যান্ডেল করে, বড় সিগন্যাল যার পাওয়ার বেশি। কোন কোন ইনপুট সিগন্যাল এত বড় যে এদের একটা বড় অংশের জন্য কালেক্টর কারেন্ট হয় কাট অফ অথবা স্যাচুরেশন অঞ্চলে থাকে। তোমরা কাট অফ এবং স্যাচুরেশন অঞ্চল অবশ্যই সেকেন্ড ইয়ারে পড়েছো বা থার্ড ইয়ারে পড়েছো। এরূপ ক্ষেত্রে ট্রানজিস্টর পাওয়ার অ্যাম্প্লিফায়ারের অপারেশন মোড, অর্থাৎ ইনপুট সিগন্যালের কত অংশের জন্য কালেক্টর কারেন্ট প্রবাহিত হবে তার উপর ভিত্তি করে পাওয়ার অ্যাম্প্লিফায়ারকে বিভিন্নভাবে ভাগ করা হয়। আবার বলি, একটা ইনপুট সিগন্যালের কত অংশ কালেক্টর কারেন্টে প্রবাহিত হবে তার উপর ভিত্তি করে পাওয়ার অ্যাম্প্লিফায়ারকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। খেয়াল করে, একটা হলো ক্লাস এ পাওয়ার অ্যাম্প্লিফায়ার, ক্লাস বি পাওয়ার অ্যাম্প্লিফায়ার, ক্লাস সি পাওয়ার অ্যাম্প্লিফায়ার। আবার কথাটা রিপিট করি, ইনপুট সিগন্যালের কত অংশ কোনো একটা ট্রানজিস্টরের কালেক্টর কারেন্ট প্রবাহিত হবে তার উপর ভিত্তি করে পাওয়ার অ্যাম্প্লিফায়ারকে 3 ভাগে ভাগ করা যায়। ক্লাস এ পাওয়ার অ্যাম্প্লিফায়ার, ক্লাস বি পাওয়ার অ্যাম্প্লিফায়ার, ক্লাস সি পাওয়ার অ্যাম্প্লিফায়ার। এই যে হলো একটা ক্লাস এ পাওয়ার অ্যাম্প্লিফায়ার সার্কিট। এটা হলো ট্রানজিস্টর, এনপিএন ট্রানজিস্টর। এগুলো হলো রেজিস্টর, বায়াসিং রেজিস্টর। এই যে ক্যাপাসিটর, সোর্স, গ্রাউন্ডিং। এই যে একটা ডায়াগ্রাম, এটাকে বলে তোমার লোড লাইন ডায়াগ্রাম। এটি হলো লোড লাইন ডায়াগ্রাম, এই লাল রেখাটা, আর এই পয়েন্টকে বলে কিউ পয়েন্ট, আর লাল রেখাটাকে বলে অ্যাক্টিভ রেজিয়ন, অ্যাক্টিভ রেজিয়ন, আর কিউ পয়েন্টটাকে বলে অপারেটিং পয়েন্ট বা ওয়ার্কিং পয়েন্ট। খেয়াল করো, আমাদের এই যে হলো আমাদের ইনপুট সিগন্যাল একটা পূর্ণ তরঙ্গ। দেখো তো আউটপুট সিগন্যালও কি পূর্ণ তরঙ্গ, পূর্ণ তরঙ্গ, শুধু এটা ছোট এটা বড়, তাহলে তরঙ্গের কোনো ডিস্টারশন হয় না। এরকম যদি পাওয়ার অ্যাম্প্লিফায়ার হয় তার নাম হলো ক্লাসে পাওয়ার অ্যাম্প্লিফায়ার। ইনপুটের সিগন্যাল যেরকম সাইন ওয়েভ, আউটপুটের সিগন্যালও ঠিক সাইন ওয়েভ, কোনো ডিস্টারশন ঘটে নাই। এই ধরনের অ্যাম্প্লিফায়ারকে আমরা বলি ক্লাসে পাওয়ার অ্যাম্প্লিফায়ার। সংজ্ঞাটা খেয়াল করে, যদি ইনপুট সিগন্যালের পূর্ণ চক্রের জন্য সব সময় কালেক্টর কারেন্ট প্রবাহিত হয় তখন এ ধরনের অ্যাম্প্লিফায়ারকে বলে ক্লাস এ পাওয়ার অ্যাম্প্লিফায়ার। আশা করি বুঝতে পেরেছ। আমরা আর একটা চিত্র দেখি। দেখো, এটাও কিন্তু ক্লাস এ পাওয়ার অ্যাম্প্লিফায়ারের সার্কিট। এই যে হলো সিগন্যাল, বায়াসিং রেজিস্ট্যান্স, এই যে হলো তোমার এনপিএন ট্রানজিস্টর, এটা একটা ট্রান্সফর্মার, এটা হলো স্পিকার, ঠিক আছে। এইটাও দেখো একই ঘটনা, এইটাও একটা রোড লাইন গ্রাফ, এটা রোড লাইন, এই যে কিউ পয়েন্ট, আমাদের এই যে ইনপুট সিগন্যাল। খেয়াল করো, কিউ পয়েন্ট থেকে আমরা একটা ভার্টিক্যাল লাইন টানলাম, একটা হরাইজন্টাল লাইন টানলাম। তারপরে খেয়াল করো, ঠিক ইনপুট সিগন্যালের মাঝামাঝি দিয়ে চলে যাবে। এই যে ইনপুট সিগন্যালের পিক, এই যে ইনপুট সিগন্যালের পিক, তারপরে এই যে ভার্টিক্যাল লাইন টানলাম দুইটা, ডানে যতটুক বামে ততটুক, এই যে আউটপুট সিগন্যালের পিক, এই যে আউটপুট সিগন্যালের পিক, ঠিক আছে। এখানে দেখো, ইনপুট সিগন্যাল সাইন ওয়েভ, আউটপুট সিগন্যাল সাইন ওয়েভ, সিগন্যালে কোনো ডিস্টারশন ঘটে না। এটা হলো পাওয়ার অ্যাম্প্লিফায়ার ক্লাসে। দেখো, এটা কিভাবে পাওয়া যেতে পারে আমরা একটু আলোচনা করি। ক্লাসে পাওয়ার অ্যাম্প্লিফায়ারকে এমনভাবে বায়াসিং করা হয় যাতে ইনপুট সিগন্যালের কোনো অংশে কাট অফ না হয়। উপরের প্রথম চিত্রে ক্লাসে পাওয়ার অ্যাম্প্লিফায়ারের সার্কিট দেখানো হয়েছে,
উল্লেখ্য কালেক্টরের লোড হিসেবে ট্রান্সফর্মার ব্যবহার করা হয়, যা সকল শ্রেণীর পাওয়ার অ্যাম্প্লিফায়ারে ব্যবহার করা হয়। এটা দেখবো প্রত্যেকটা সার্কিটেই ট্রান্সফর্মার ব্যবহার করা হয়। এই ট্রান্সফর্মার ব্যবহারের কারণে ইম্পিডেন্স ম্যাচিং ও লোডে সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফার করা সম্ভব হয়। ট্রান্সফর্মার ব্যবহার করার দুইটা কারণে, ইম্পিডেন্স ম্যাচিং, ইম্পিডেন্স মানে রোধ, এটা ম্যাচিং করা, আর লোডে যাতে সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফার করা যায়। ট্রান্সফর্মার তোমার ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার করতে পারে। এইটা একটা ক্লাসে পাওয়ার অ্যাম্প্লিফায়ার, এনপিএন ট্রানজিস্টার, সিগন্যাল, ক্যাপাসিটার, রেজিস্ট্যান্স, সোর্স, গ্রাউন্ডিং। খেয়াল করো, এখানে দেখা হয়েছে, আমরা জানি এটা হলো লোড লাইন, এই যে কিউ পয়েন্ট জিরো, এটা হলো সর্বোচ্চ কারেন্ট, স্যাচুরেশন কারেন্ট, এর মান হলো ভিসিসি বাই আরসি, আর এটা হলো স্যাচুরেশন কারেন্ট ওয়াট দিক হাফ ভিসিসি বাই আরসি, এটা হলো তোমার কাট অফ ভোল্টেজ, এটা হলো কাট অফ ভোল্টেজের ওয়াট দিক, এটা ভিসিসির সমান, এটা ভিসিসি বাই টু, এই যে ইনপুট সিগন্যাল, এই যে আউটপুট সিগন্যাল, কোনো সিগন্যাল কাট অফ হয় নাই, ইনপুটও সাইন ওয়েভ, আউটপুট সাইন ওয়েভ। সুতরাং এই ধরনের পাওয়ার অ্যাম্প্লিফায়ারকে আমরা বলি ক্লাসে পাওয়ার অ্যাম্প্লিফায়ার। এটা একটা ক্লাসে পাওয়ার অ্যাম্প্লিফায়ার, একই রকম, তোমরা একটু খেয়াল করবে কোনো পার্থক্য নাই। এটা হলো এসি লোড লাইন, এটা হলো ডিসি কিউ পয়েন্ট, ডিসি কিউ পয়েন্ট, এর এসি সামনেও যতটুকু, এসি বামনেও, বামেও ততটুকু, একই, কোনো পার্থক্য নাই। এবার আমরা দেখব ক্লাস বি পাওয়ার অ্যাম্প্লিফায়ার, আমরা মূলত এটি আজকে পড়ব, এটাই আলোচনার বিষয় ছিল। দেখো, এই যে হলো একটা পাওয়ার, ক্লাস বি পাওয়ার অ্যাম্প্লিফায়ার, এটাকে পুশ পুল অ্যাম্প্লিফায়ার বলে। এখানে দুইটা ট্রানজিস্টার ব্যবহার করা হয়েছে, এই যে হলো সিগন্যাল, এই যে গ্রাউন্ডিং, এই যে সোর্স, এই যে আউটপুট টার্মিনাল, এই যে হলো তোমার লোড লাইন, এটি হলো কিউ পয়েন্ট। খেয়াল করো, কিউ পয়েন্ট হলো কাট অফ পয়েন্টে, এর মানে হলো এটা সম্পূর্ণ ইনপুট সিগন্যাল কালেক্টরে যাবে না, প্রথম অর্ধচক্র যাবে, আর এক অর্ধচক্র যাবে না, অথবা এমনও করা যেতে পারে নেগেটিভ অর্ধচক্র যাবে, পজিটিভ অর্ধচক্র যাবে না। এটি হলো ক্লাস বি পাওয়ার অ্যাম্প্লিফায়ার। যদি কোনো ইনপুট সিগন্যালের ধনাত্মক অর্ধচক্রের জন্য শুধু কালেক্টর কারেন্ট প্রবাহিত হয়, তাহলে এ ধরনের পাওয়ার অ্যাম্প্লিফায়ারকে বলে ক্লাস বি। খেয়াল করো, এতে কিন্তু সম্পূর্ণ তরঙ্গের জন্যই কালেক্টর কারেন্ট প্রবাহিত হয়েছে, আর এখানে শুধু অর্ধচক্রের জন্য কালেক্টর কারেন্ট প্রবাহিত হবে, বাকি অর্ধচক্রের জন্য কোনো কালেক্টর কারেন্ট প্রবাহিত হবে না, অর্ধেক হাফ সিগন্যাল কাটা যাবে। এই কারণে এই ধরনের পাওয়ার অ্যাম্প্লিফায়ারকে বলে ক্লাস বি পাওয়ার অ্যাম্প্লিফায়ার। এখানে তোমার অর্ধেক পাস হচ্ছে, এর ঠিক অর্ধেক, এটুকু মনে রাখলেই হবে। এরপর একটু কথা দেখো, তাহলে কি করা যায় বলো তো? ক্লাস বি পাওয়ার অ্যাম্প্লিফায়ারের সময় ট্রানজিস্টর কেমনভাবে বায়াসিং করা হয় যাতে ইনপুট সিগন্যাল না দেওয়া পর্যন্ত কোনো কালেক্টর কারেন্ট প্রবাহিত না হয়, ঠিক আছে? আমরা তো সবসময় তোমার সিগন্যাল ছাড়াও বায়াসিং থাকে, সিগন্যাল ছাড়াও কিন্তু ট্রানজিস্টার আমরা বায়াসিং করি, কিন্তু এখানে তোমার যেহেতু সিগন্যাল ছাড়া কারেন্ট যেতে পারে না, তাহলে বোঝা গেল ট্রানজিস্টার কোনো বায়াসিং প্রয়োজন নাই, বায়াসিং প্রয়োজন নাই, এই সিগন্যালে বায়াসিং করবে। উপরের প্রথম চিত্রে ক্লাস বি পাওয়ার অ্যাম্প্লিফায়ারের সার্কিট দেখানো হয়েছে, ইনপুট সিগন্যালের ধনাত্মক অর্ধচক্রের জন্য ইনপুট সার্কিট ফরওয়ার্ড বায়াস হবে এবং কালেক্টর কারেন্ট পাওয়া যাবে, ঋণাত্মক অর্ধচক্রের জন্য ইনপুট সিগন্যাল সার্কিট রিভার্স বায়াস হবে, কোনো কালেক্টর কারেন্ট পাওয়া যাবে না। উপরের তৃতীয় চিত্রে এসি লোড লাইনের মাধ্যমে ক্লাস বি পাওয়ার অ্যাম্প্লিফায়ার অপারেশন দেখানো হয়েছে, স্পষ্টত এখানে অপারেটিং পয়েন্ট কিউ পয়েন্ট হবে কাট অফ ভোল্টেজে। এখন এটা পরিষ্কার যে শুধু ধনাত্মক অর্ধচক্রের আউটপুটে বিবর্তিত হবে, ঋণাত্মক অর্ধচক্রের আউটপুটে কাট অফ হবে, ফলে আউটপুটে মারাত্মক ডিস্টরশন হবে, তরঙ্গের বিকৃতি হবে, অর্ধেক আছে অর্ধেক নেই। তা সত্ত্বেও এটা ব্যাপকভাবে ব্যবহৃত হয়, কারণ কি, এটার আউটপুট পাওয়ার ও কালেক্টর দক্ষতা অনেক বেশি। এ ধরনের অ্যাম্প্লিফায়ার পুশপুল বিন্যাসে বেশি ব্যবহার করা হয়, পুশপুল বিন্যাসে দুইটা ট্রানজিস্টার ব্যবহার করা হয়, ফলে একটা ট্রানজিস্টার ধনাত্মক অর্ধচক্রের জন্য কারেন্টকে বিবর্তিত করে, অপরটি ঋণাত্মক অর্ধচক্রের জন্য কারেন্টকে বিবর্তিত করে। আশা করি বুঝতে পেরেছো।
এটা যদি আমি আলোচনায় বলি না, এটা হলো এবি অ্যাম্প্লিফায়ার। এবি মানে এও আছে বিও আছে, মানে অর্ধেক যেতে দেয় বাকি অর্ধেক আংশিক যেতে দেয়, এই ধরনের অ্যাম্প্লিফায়ারকে বলে ক্লাস এবি অ্যাম্প্লিফায়ার। এখানে দেখা যাচ্ছে ধনাত্মক অর্ধচক্র পুরোটাই গেছে, ঋণাত্মক অর্ধচক্র পুরোটা কালেক্টর কারেন্ট হিসেবে প্রবাহিত হতে পারে না, একে বলে ক্লাস বি, ক্লাস এবি অ্যাম্প্লিফায়ার, ক্লাস এবি পাওয়ার অ্যাম্প্লিফায়ার, ক্লাস এবি পাওয়ার অ্যাম্প্লিফায়ার। এটা আমাদের তেমন কোনো কাজে লাগবে না। আমরা এখন দেখব ক্লাস সি। খেয়াল করো, ক্লাস এ পাওয়ার অ্যাম্প্লিফায়ারে কিন্তু সম্পূর্ণ তরঙ্গের জন্যই কালেক্টর কারেন্ট প্রবাহিত হয়েছে, ক্লাস বিতে শুধু অর্ধ তরঙ্গের জন্য কালেক্টর কারেন্ট প্রবাহিত হয়েছে, ক্লাস এ বিতে অর্ধ তরঙ্গ পুরোটা বাকি অর্ধ তরঙ্গ আংশিক, আর ক্লাস সিতে আরো খারাপ অবস্থা, অর্ধ চক্রের আংশিক। এই ধরনের পাওয়ার অ্যাম্প্লিফায়ারকে বলে আমরা ক্লাস সি পাওয়ার অ্যাম্প্লিফায়ার। যদি ইনপুট সিগন্যালের অর্ধ চক্রের চেয়েও কম অংশের জন্য কালেক্টর কারেন্ট প্রবাহিত হয়, তখন এ ধরনের পাওয়ার অ্যাম্প্লিফায়ারকে বলে ক্লাস সি পাওয়ার অ্যাম্প্লিফায়ার। এটা সাধারণত পাওয়ার অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার করা হয় না, এটা টিউনড অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার করা হয়, যা আমরা পরবর্তীতে আলোচনা করব। আমাদের আজকের মূল আলোচ্য বিষয় ছিল ক্লাস বি পুশ পুল পাওয়ার অ্যাম্প্লিফায়ার। এই ছিল তোমার কমার্শিয়াল চেহারা, বাণিজ্যিক চেহারা, ক্লাস বি পুশ পুল পাওয়ার অ্যাম্প্লিফায়ার। এরকম চেহারা নিয়েই ক্লাস বি পুশ পুল পাওয়ার অ্যাম্প্লিফায়ার বাজারে বিক্রি হয়। দেখো তো এটার কাজ কি, এই যে বক্সের মতো যেটা, এটাই হলো বাণিজ্যিকভাবে তৈরি ক্লাস বি পুশ পুল পাওয়ার অ্যাম্প্লিফায়ার। এটা স্পিকারের সাথে লাগানো নয়। পুশ পুল অ্যাম্প্লিফায়ার এমন একটি পাওয়ার অ্যাম্প্লিফায়ার যা ইলেকট্রনিক সার্কিটের আউটপুট স্টেজে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। উচ্চ দক্ষতার উচ্চ আউটপুট পাওয়ার জন্য এটার প্রয়োজন হয় উচ্চ দক্ষতা এবং উচ্চ আউটপুট দুইটাই, ইফিসিয়েন্সি হাই, আউটপুটও হাই। এরকম যখন প্রয়োজন হয় তখন এটা ব্যবহার করা হয়। নিচে একটি পুশ পুল পাওয়ার অ্যাম্প্লিফায়ারের সার্কিট দেখানো হলো। এই যে হলো মূলত একটা পুশ পুল পাওয়ার অ্যাম্প্লিফায়ারের ইলেকট্রনিক সার্কিট। আগে দেখলাম আমরা কমার্শিয়াল চেহারা, এটা হলো তোমার ইলেকট্রনিক সার্কিট। খেয়াল করো, চিত্র দেখলে আমরা পুরো বুঝতে পারব। এই যে হলো একটা ট্রান্সফরমার, ড্রাইভিং ড্রাইভার ট্রান্সফরমার টি ওয়ান। প্রথমে আমরা কি ব্যবহার করলাম, একটা ট্রান্সফরমার, এর নাম হলো ড্রাইভার ট্রান্সফরমার টি ওয়ান। একে সেন্টার ট্যাপিং করা হয়েছে, সেন্টার ট্যাপিং। সেন্টার ট্যাপিং মানে এর যে সেকেন্ডারি উইন্ড আছে, এই উইন্ডের সাথে আর একটা ট্রানজিস্টরের কাপলিং করা হয়েছে। খেয়াল করো, এই যে হলো প্রথম ট্রানজিস্টর, এর নাম দিলাম টিআর ওয়ান। এটা ডিটুয়ার ট্রানজিস্টর, নাম দিলাম টিআর টু। এটা হলো পিএনপি ট্রানজিস্টর, এটাও পিএনপি ট্রানজিস্টর। এর ইমিটার ইমিটার কাপলিং করা, ইমিটার ইমিটার কাপলিং করা। এই ইমিটার কাপলিংয়ের সাথে ড্রাইভার ট্রান্সফরমারের সেকেন্ডারি উইন্ড সেন্টার ট্যাপিং করা, ঠিক আছে। এরপর আমরা কি করলাম দেখো, এই যে হলো তোমার আউটপুট ট্রান্সফরমার, এটাও সেন্টার ট্যাপিং করা হয়েছে। এর সাথে ভিসিসি যোগ করা হয়েছে, সাপ্লাই ভোল্টেজ ভিসিসি, ঠিক আছে। চিত্রে দেখতে পারছি সেকেন্ডারি ট্রান্সফরমার মানে আউটপুট ট্রান্সফরমারের প্রাইমারি উইন্ডের সাথে ভিসিসি সোর্স যোগ করা হয়েছে, এবং সেটা কাপলিং ইমিটারের সাথে যোগ করা হয়েছে, আর কাপলিং ইমিটার থেকে আর একটা পয়েন্ট চলে গেছে আমার তোমার ড্রাইভার ট্রান্সফরমার সেকেন্ডারি উইন্ডে। আর সেকেন্ডারি আউটপুট ট্রান্সফরমার সেকেন্ডারি উইন্ডের সাথে স্পিকার যোগ করা হয়েছে। আমরা এখন সার্কিটটা একটু অ্যানালাইসিস করি। খেয়াল করো, প্রথম অর্ধচক্রের জন্য, প্রথম অর্ধচক্র মানে ওয়ান, এটা ইনপুট, এটা আউটপুট, প্রথম অর্ধচক্র অর্থাৎ ওয়ানের জন্য তো প্লাস, তাহলে এ পয়েন্ট হবে প্লাস আর বি পয়েন্ট হবে মাইনাস। খেয়াল করো, এটা হলো পিএনপি ট্রানজিস্টর, এটা মাইনাস, এটা এন, পিএনপি ট্রানজিস্টর, এটা এন, এনের সাথে আমরা মাইনাস যোগ করেছি সোর্সে সাপ্লাইয়ে, তাহলে এটা হলো ফরওয়ার্ড ব্যাস। পিএনপি ট্রানজিস্টর, এটা এন, এনের সাথে আমরা পজিটিভ যোগ করেছি, এটা হলো রিভার্স ব্যাস। তাহলে রিভার্স ব্যাস হলে তো ইনপুট সার্কিট, যদি রিভার্স ব্যাস হয় ট্রানজিস্টার অফ থাকবে, এই ট্রানজিস্টার অফ, এই ট্রানজিস্টার ওয়ান, এখান থেকে কারেন্ট প্রবাহিত হবে, এই যে মিটার দিয়ে কারেন্ট আসবে, এই যে কালেক্টর দিয়ে যাবে, এইভাবে কারেন্ট চলতে থাকবে তোমার সেন্টার ট্যাপের নিচের অংশ দিয়ে, আউটপুট ট্রান্সফরমারের নিচের অংশ দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, ঠিক আছে। তাহলে আমরা আউটপুট পেলাম, এই যে আউটপুট পেলাম। এবার হলো সেকেন্ড অর্ধচক্রের জন্য, ঋণাত্মক অর্ধচক্রের জন্য, এ হবে নেগেটিভ, বি হবে পজিটিভ।
পিএনপি ট্রানজিশন এর সাথে পজিটিভ, এটা রিভার্স ব্যাস, কোনো কারেন্ট প্রবাহিত হবে না, এটা নেগেটিভ, পিএনপি এনের সাথে নেগেটিভ, তাহলে অবশ্যই এটা কী হবে, ফরওয়ার্ড ব্যাস হবে, কারেন্ট প্রবাহিত হবে, এই যে মিটার দিয়ে কারেন্ট আসবে, কালেক্টর দিয়ে কারেন্ট এই যে সার্কিট দিয়ে উপরের অংশ দিয়ে প্রবাহিত হবে। তাহলে আমরা ধনাত্মক অর্ধচক্রের জন্য নিচের ট্রানজিস্টার সক্রিয় হলো এবং আউটপুট ট্রান্সফরমারের প্রাইমারি উইন্ডিং এর মধ্যে নিচের অংশের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, আর ঋণাত্মক অর্ধচক্রের জন্য আউটপুট ট্রান্সফরমারের প্রাইমারি উইন্ডিং এর উপরের অংশের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। তাহলে এই যে আমরা আউটপুটও পেলাম, ধনাত্মক অর্ধচক্রের জন্য আউটপুট পেলাম, ঋণাত্মক অর্ধচক্রের জন্য আউটপুট পেলাম। যদি আমাদের কথা ছিল কি ক্লাস বি মানে হলো অর্ধচক্র, কিন্তু আমরা তো দুইটাই ক্লাস বি ব্যবহার করছি, দুইটা ট্রানজিস্টার, এই কারণে সে পূর্ণ তরঙ্গকে অ্যাম্প্লিফাই করতে পারবে, সিগন্যালে তেমন কোনো ডিস্টরশন হবে না। আশা করি বুঝতে পেরেছ, আগে যা কথা বলছি সম্পূর্ণ কথায় লেখার ভিতরে আছে, তোমরা একটু দেখে নেবা, পুরোটাই বলা হয়েছে, কোনো বাদ দেওয়া হয় নাই। এটা অলরেডি আমরা আলোচনা করছি, তো আমাদের ইনপুট ছিল সাইন ওয়েভ, আউটপুটও সাইন ওয়েভ, ইনপুটও সাইন ওয়েভ, আউটপুটও সাইন ওয়েভ। এটা হলো পুশ পুল পাওয়ার অ্যাম্প্লিফায়ার, এটা খুবই ব্যবহৃত হয়। দেখো আমাদের এখন একটু জানা দরকার, এটা কিন্তু এখনো কমপ্লিট হয় নাই, আরো একটা লেকচার লাগবে। আমরা এখন জানব যে পুশ পুল পাওয়ার অ্যাম্প্লিফায়ার, ক্লাস বি পুশ পুল পাওয়ার অ্যাম্প্লিফায়ার কোথায় কোথায় ব্যবহৃত হয়, এর ব্যবহার দেখো। আরএফ সিস্টেমে এটা ব্যবহৃত, আরএফ মানে রেডিও ফ্রিকোয়েন্সি সিস্টেমে এটি ব্যবহৃত হয়, অল্প দাম ও আকৃতি ছোট হওয়ার কারণে ডিজিটাল সিস্টেমে ব্যাপকভাবে ব্যবহৃত হয়, টিভি কম্পিউটার মোবাইল ফোনের অডিও অ্যাম্প্লিফিকেশনে ব্যবহার করা হয়। তোমার টিভি কম্পিউটার এবং মোবাইলের জন্য অডিও সিস্টেম আছে ডিভাইসগুলায়, সেখানে এটা ব্যবহার করা হয়, দূর দূরান্তে ডিস্টরশন বিহীন যোগাযোগে ব্যবহার করা হয়। তুমি যদি বহু দূরে সিগন্যাল ট্রান্সফার করতে চাও তাহলে অবশ্যই বিকৃতিবিহীনভাবে তাহলে এটা ব্যবহার করা হয়, লাউড স্পিকার এটা ব্যবহার করা হয়, প্রত্যেকটা লাউড স্পিকারে ব্যবহার করা হয়, রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যাল বিবর্ধনে এটা ব্যবহার করা হয়, পাওয়ার ইলেকট্রনিক সিস্টেমে এটি ব্যবহার করা হয়। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ, এটা তোমাদের প্রথম লেকচার, এখন থেকে ধারাবাহিকভাবে চলতে থাকবে, তোমরা মনোযোগ দিয়ে ফলো করবা, যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে তোমরা মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করবা, সরাসরি মোবাইলে যোগাযোগ করতে পারো, কোনো অসুবিধা নাই। যদি কোনো সমস্যা হয় বুঝতে পরের লেকচার আলোচনা করব, আজকে বলতে সবাইকে ধন্যবাদ।